মিত্রং, টুডে উই আর কামিং ফর আ পূজা কমিটি মিটিং। সে কি কমিটি কবে গঠন হবে? হয়নি, তবে হবে। টুডে উই আর ক্রিয়েটিং এ পূজা কমিটি ফর সেলিব্রেটিং সর্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসবম ফার্স্ট টাইম। ধুরসালা, কি অংবংশং করছেন? সোজাসুজি বলুন না যে বছর আমরা দুর্গাপুজো করবো বলে ঠিক করেছি, তাই একটা কমিটি গঠন করে সবাইকে আলোচনা করতে ডেকেছি। দু লাইনের কথা 200 পাতা হয়ে যাচ্ছে। ভাবিনম কমিটির উদ্ঘাটনম, তাই প্রেজনম স্টেশনটা ইংলিশ নামাহুতি করি আংদি। মন্ডপ মশাই ইংলিশটা ঠিক আমার কোলার লোকের পোদের গন্ধের মতো। ইস, পিচ্ছিরি। কমিটি না হয় গঠন হবে, কিন্তু কমিটির নাম রাম। কেউ কি রামের কথা বললো? হুর মাতাল, নাম বলছে রাম শুনছে। সত্যি চোলাইটা যেন কেমন হচ্ছে, দুর্গা পূজার কথা কোত্থেকে আবার শ্রীরামকে টেনে আনলো। বেসিক্যালি পূজা কমিটির নামম উহার পাড়া নতুবং গ্রামের নামও দিয়াই গঠিত। হ্যাঁ, কিন্তু আমাদের পাড়ার নামটা দিয়ে কমিটির নাম রাখলে কেমন একটা শোনাবে না? হ্যাঁ, কি বিচ্ছিরি নাম হবে, ভিকারিতলা পূজা কমিটি। এই ভিকারিতলা নামটা তো আমাদের চাঁদুবাবুর বংশ থেকেই এসেছে। চাঁদুবাবু যেমন চাঁদা চেয়ে বেড়ায় বলে ওনার নাম চাঁদু, তেমনি ওনার পূর্বপুরুষ তো ফুল ফ্যামিলি ভিক্ষা করে খেত। ভিক্ষা করেই তো 10টা বউ আর 20টা বাড়ি বানিয়ে পাড়াটা বানিয়েছে ওরা। ওই পুরুত মশাই, আমার বংশের ঠিকুচি কুষ্টি কেউ আপনার কাছে জানতে চাইছে? শালা নিজে যখন প্রণামীর টাকা গুজে রাখছেন তখন তো সেটাকে চাঁদা বলছেন না, শুধু আমি টাকা নিলে সেটা চাঁদা হয়ে যাচ্ছে। রাখছেন কেন? ক্রোধাধা ভবতি সম্মহ সম্মহ স্মৃতি বিভ্রম স্মৃতি। ওই একদম সংস্কৃত মারাবেন না তো, টোন কাটার বেলা তো খুব ফুর্তি করে শালা গড়গড় করে বাংলা বেরিয়ে গেল, তো এখন আবার ওসব বংবংশং বেরোচ্ছে কেন? কারণ মন্ডপ মশাই সংস্কৃতটা ঠিক আমার কোলের লোকের পদের গন্ধর মতো। জঘন্য। ইয়ে, আমার মাথায় একটা নাম এসেছে। তো শুধু মাথায় আসলেই হবে, সেটাকে বাজিয়ে বলো। ও হ্যাঁ। আরে ঢুলি শালা আর বুঝো কথা বোঝে না, বাজিয়ে বলো বলেছি অমনি বাজাতে শুরু করে দিয়েছে। সত্যি ঢুলির সেন্স অফ আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক আমার। শাট আপ, অর্বাচীন মাল একটা, সব সময় সবেতে ফোরন কাটা। ঢুলি নামম উপস্থাপনম স্বাহা। আরে নামটা বল। ও হ্যাঁ, ইয়ে আমি ভাবছিলাম যে কমিটির নামটা ভিকারিতলার বদলে হরিতলা রাখলে কেমন হয়। হ্যাঁ, হরিতলা পুজো কমিটি নামটা খাচ্ছে ভালো। নামে আমার কিছু আসতে চায় না, যদি পূজায় মলের অবস্থা দেখে তো আমি সবেতেই আছি। তুমি না থাকলেও এমন কিছু এসে যাবে। কি বললে ঘন্টা বেবি? আমি ঘন্টা নয়, আমি ঘন্টি। আর আমার এই কাঁচের মনটি, এটা তুমি ভেঙে দিতে পারলে বেবি? এই চোলাই না থাকলে প্যান্ডেলে নাচবে কে? মায়ের পায়ের ধুলোগুলো গায়ে মাখবে কে? চাঁদবাবু মদ থাকছে তো? পুজো বাজেটে 30% টাকাই মদের পেছনে যাবে, কিন্তু মদ দিয়ে তো আর পুজো হবে না। প্যান্ডেল, লাইট, প্রতিমা এগুলোও তো লাগবে নাকি? তো সেই আলোচনাটাই হোক আগে। হ্যাঁ, কিন্তু তার আগে কে কোন পদে থাকবে সেটা একটু আলোচনা করলে হতো না? ডিসকাসিং নিষ্প্রয়োজনম, চাঁদুবাবু যেহেতু পূজার উদ্যোক্তা তাই সেক্রেটারির পদটা ওনাকেই দেয়া হোক, আর আমি হব ক্যাশিয়ার। না না, আমি ক্যাশিয়ার হব, আপনি সেক্রেটারি হয়ে যান। হ্যাঁ, না হলে টাকা সরাবেন কি করে? কি বললেন? না, বললাম পূজার খরচের এত রকম টাকা, আপনি কি ঠিকঠাক হিসাব করে সরিয়ে রাখতে পারবেন? কোথাকার টাকা কোথায় সরাবেন? কি যে বলছেন মন্ড মশাই, আমাদের চাঁদুবাবু 3-3 যোগ করে 33 বানিয়ে দিচ্ছে, আর আপনি ওনাকে হিসাব দেখাচ্ছেন? সবসময় বাজে কথা। আর ইয়ে প্রধান সভাপতি কাকে করবেন সেটা কেউ ঠিক করেছেন? সভাপতি মানে চেয়ারম্যান, তাহলে সেটা আমিও হতে পারি। কাক নাচবে ময়ূর নাচ, গাধা হবে পক্ষীরাজ, পাষণ্ডের পাঝারা একটা, সভাপতি হবে। সভাপতির জন্য একটা ভালো বুদ্ধি আছে আমার মাথায়। তো সেই বুদ্ধিটা কি? আমি ভাবছি প্রধান সভাপতিটা মাকে করলে কেমন হয়। মা 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 মামনি। একদম ঠিক আছে, চলো এবার পুকুর পাড়ে চলো, বিসর্জনের শ্যুটটাও করে নি। কাশফুল মামনি। ধন, কিন্তু কথাটা হচ্ছে মায়েরই পুজোতে মাকে সভাপতি করে আনাটা কি ঠিক হবে? আর মাকে পাচ্ছি বা কোথায়? কৈলাসে ওনার ঠিকানা বা নাম্বার কিছুই তো জানা নেই। বুদ্ধিশূন্যম গৌরবপূর্ণম মস্তকা। কি? আরে আসল মায়ের দরকার কি? সর্বনারীশ্ব দেবী রূপম, দেখলেন না কেমন কাশফুলের ভেতর থেকে দেবী বেরিয়ে এলো? ওরকম কাউকে দেবী সাজিয়ে ফিতে কাটালেই হবে। ও ফাটিয়ে দিয়েছেন এসব ডুপ্লিসিটি বলতে, কিন্তু মন্ডপ মশাই মাথায় খুব আছে। হ্যাঁ, একদম এক নম্বরের দু নম্বরই। ইয়ে, তাহলে এবার আমাদের দায়িত্বগুলো কে কি করবে একটু বলে দিন। বলে দেওয়ার কিছুই নেই, আমি চাঁদা তোলার দায়িত্বটা নিচ্ছি, আর বাকিরা যে যার নিজের দায়িত্বটা বুঝে নিয়ে নাও। ইয়ে চাঁদবাবু, আমি আর ঢুলি দলে বক্স আর ডিজের ব্যাপারটা দেখছি,
এক ঘড়ি জেবিয়ে নিয়ে আসবো, সারি সারি চং থাকবে, বেশ পড়বে ডিক ডি ডিক, আর ঢুলি বাজাবে ট্যাং রারা ড্যাং ডিক ডি ডিক ট্যাং রারা ড্যাং ডিক ডি ডিক ট্যাং রারা ড্যাং। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এ মন্ডপ মশাই আপনি কি দায়িত্ব নেবেন? কাঁচা বাসং পশ্চা দিনাম, সেক্রেটারির বাসটা যখন দিয়েছেন তখন প্যান্ডেলের দায়িত্বটাই নি। হ্যাঁ, প্যান্ডেলটা কিন্তু বড় সুরগুড়ি করতে হবে। এই একটা কাশফুল থিমের প্যান্ডেল করলে কেমন হয়? তাহলে নদী পাড়েই পুজো করা হোক, প্যান্ডেলের খরচা কমে যাবে, কাশফুল ভর্তি। না না, থিমটা হবে বাংলার প্রাচীন মন্দির, আর সেখানে আমি হব প্রধান পুরোহিত। থিম যাই হোক, প্যান্ডেল এমন করতে হবে যেন লোকে দুটো ছবি তুলে যায়। মম চিন্তা নাস্তি, রিল্যাক্স, লেটস মস্তি, আমি আছি তো, কোনো চিন্তা নেই। চিন্তাটা বেড়ে গেল। এই অকল্পক্ষ আর বাচি নাম দ্বিপদ বিশিষ্ট চতুষ্পদ প্রাণী, তুই কি দায়িত্ব নিয়েছিস? হ্যাঁ ও, আমি কোনো দায়িত্ব নিতে পারবো না। হ্যাঁ তাই তো, না হলে প্যান্ডেলে বসে বসে মেয়ে দেখবে কে? না না, দায়িত্ব নিবি না মানে কমিটির সদস্য হয়েছিস কি ছক মারার জন্য নাকি? লাইটের দায়িত্বটা তুই নিবি, তোর ওই বান্ধবী ঝাড়বাতি না ঝালোর কি যেন নাম, ওকে ফোন করে এখনই লাইটের ব্যাপারটা জিজ্ঞেস কর। ওফ, এটা কোনো সুন্দরীকে ফোন করার সময়? হ্যালো হ্যালো ঝালোর বেবি, কেমন আছো? আরে জানো যে এতদিন পর আমার কথা মনে পড়লো। মনে কি আর পড়ে না বেবি, তোমার রূপের চিকন আলো প্যান্ডেলের ওই পাতলা কাপড় ঢাকতে পারেনি সে উজ্জ্বল। দুষ্টু কোথাকার, আমি জানি আমার রূপের আলোয় পুরো প্যান্ডেল মোহিত হয়ে থাকে, কিন্তু তাও এত প্রশংসা। প্রশংসা কি আর এমনি করছি, যত দিন যাচ্ছে আরো তোমার প্রেমে পড়ছি, তোমার গ্ল্যামার, তোমার বলছি প্রেমটা কম মারিয়ে কাজের কথা বললে হয় না? হ্যাঁ ইয়ে বেবি, বলছি জানো আমরা এবার ফার্স্ট টাইম একটা হেভি করে পুজো করতে চলেছি, তা তার জন্য তো অনেক লাইট লাগবে, তা তুমি কি তোমার বাবাকে বলে একটু ব্যবস্থা করে দিতে পারবে? নিশ্চয়ই, তোমার জন্য তো এইটুকু করতেই পারি। থ্যাংক ইউ বেবি, তাহলে প্যান্ডেল দেখা হচ্ছে, রাতে কথা হচ্ছে, বাই বেবি। সবাই বলে আমি ঢং করি। ব্যাস, তাহলে সবাই সব দায়িত্ব পেয়ে গেছো, আজকের মিটিং এখানেই শেষ। ইয়ে চাঁদুবাবু, বলছি ঘন্টিকে কিছু দায়িত্ব দেবেন না? পাগল নাকি, ওকে কোনো দায়িত্ব দিলেই ও ঝুলিয়ে দেবে, তার থেকে চাঁদা তোলার সময় ওকে নিয়ে যাব, অনেকের বাড়িতে ঘন্টা থাকে না। আমার যেতে বয়ে গেছে। ওকে চলো সব তাহলে কাজ শুরু করা যাক, পুজোর আর খুব বেশি দেরি নেই, মা আসছে। প্যান্ডেল, প্রতিমা, লাইট সবের আয়োজন এমন বিশাল ভাবে করব যে কেউ বুঝতেই পারবে না যে এটা হরিদ্বারা পূজা কমিটির প্রথম পুজো। সবাই ফটো তুলবে, সেলফি নেবে, ব্লগ করবে, আর গম গম করবে হরিদ্বারা পূজা প্রাঙ্গণ। ভেবেছিলাম দেখবো চাঁদের হাট, এখন দেখছি শুধুই ধুধু মাঠ, সবাই যে এইভাবে ডোবাবে কে জানতো। হ্যাঁ, পুজোর আগেই বিসর্জন, আমার ঘন্টি সোনাটাও যে কোথায় গেল। কোথায় আর যাবে, দেখকে যা মন্ডপ মশাইয়ের সাথে খেপ মারতে বেরিয়েছে। হ্যাঁ, চেয়ারটাও শালা ঝানু মাল বুঝলি, এই ছিটে বেড়া দেয়া প্যান্ডেলে কোনো মেয়ে ঘেঁচবে না দেখে আগেই সটকে গেছে। সব থেকে হারামজাদা হলো চাঁদুবাবু, এমনিতেই লোকে চাঁদা দেয়নি, আর যেটুকু দিয়েছে তারও অর্ধেক ছেপে দিয়েছে, এখন যে দুঃখের সময় একটু মদ খাবো সেই টাকাটাও নেই। বন্ধু, মদের জন্য মন খারাপ করতে নেই, মন খারাপ করলে মদ খায়। এই তুই এত মদ কোথায় পেলি? আমার মনেই হয়েছিল যে চাঁদুবাবু টাকা ছেপে দিতে পারে, তাই আগে থেকেই ওর নামে বিল করে স্টক তুলে রেখেছেন, ভেবেছিলাম পরে বলে দেবো, গিয়ে ভুলে গেছি। ও কি দেখালে ভাই, আমি তো জানতাম তোর পেটের মধ্যে শুধু মালই থাকে, কিন্তু এখন তো দেখছি তোর পেটের মধ্যে বুদ্ধিও প্রচুর। মনে রাখবি ঢুলি, আমি যাতে মাতাল কিন্তু তালে 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 ঠ্যাং না ঠ্যাং না। তো গাইস, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানিয়ে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। আর এখানে কোনো মানে মাদকদ্রব্য প্রমোট করা হচ্ছে না, এটা জাস্ট ভিডিওর ফান ক্রিয়েট করার জন্য ইমপ্লিমেন্ট করা হয়েছে, আশা করছি তোমরা সেভাবেই নেবে আর দুর্গাপূজাতে খুব ভালো করে এনজয় করবে।